রবিবার উত্তর চব্বিশ পরগনার হালি শহরে রাজনৈতিক দুই দলের মধ্যে সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল রণক্ষেত্র। তারই প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশে সামিল হয় তৃণমূল নেতৃত্বরা। ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায় সহ অন্যান্য নেতৃত্বরা। অর্জুনকে তার পথ কেড়ে নেওয়া উচিত, বিজেপির পথ থেকে তাড়িয়ে দেওয়া উচিত অর্জুনকে। অ্যাকশনের পাল্টা রিঅ্যাকশনের হুমকি দিয়েছেন অর্জুন, ছেড়ে দিন না। ও তো গুন্ডারাজ কায়েম করার চেষ্টা করছে, গুন্ডারাজ কায়েম হবে না, গুন্ডারাজ কায়েম করা যাবে না। প্রশাসন রয়েছে, হস্তক্ষেপ করবে। আর এই পার্টি পিস জানিয়েছে, যারা জানিয়েছে দোষীরা প্রত্যেকে গ্রেপ্তার হবে, যাকে গ্রেপ্তার করা হবে। বলছে ওনার গাড়ি ভাঙচুর করা রিঅ্যাকশন নাকি এটা হয়েছে? আগে পার্টি আগে গাড়ি ভাঙা হয়েছে, আগে আমাদের ভাটপাড়ার অবজারভার, বিজপুরের অবজারভারের গাড়ি ভাঙা হয়েছে চেয়ারম্যানের।